হ্যালো মাই ডিয়ার ওয়ার্স ওয়েলকাম ওয়ান সেকেন্ড টু বেঙ্গল এডুকেটার্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরেকটি ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে স্ট্র্যাটেজি ভিডিও তোমরা প্রচুর জন প্রচুর কমেন্ট করেছো যে আমাদের স্ট্র্যাটেজি ভিডিও চাই ডাব্লিউ বি টেটের উপরে এবং আমরা সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তোমরা প্রচুর জন আছো যারা এইবার নতুন টেট পরীক্ষা দেবে এবং আমাদের হাতে মাত্র কয়েকটা মাস সময় আছে আমাদের প্রস্তুতির জন্য এই মাসগুলো কিন্তু খুব ভালো প্র্যাকটিসের প্রয়োজন ভালো পড়াশোনা করতে হবে তো তার আগে আমাদের যে পথ যে ডেস্টিনেশন সেটার যে পথ পরিক্রমা হবে সেটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে যে আমাদের আমরা কি পড়বো কয়েকদিন আমাদের স্ট্র্যাটেজিটা কী হবে আর কি সো ফার্স্ট অফ অল আমাদের টার্গেট আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউ বি টেট আমরা কিভাবে প্রস্তুতি এবং পরীক্ষা কি হবে আমরা এটা নিয়ে একটু আলোচনা করি যে আমরা বিগত দুই বছরে যা ট্রেন্ড দেখতে পাচ্ছি সেখানে আমাদের নতুন পর্ষদের যে নতুন সভাপতি আর কি তো তার যে কর্মতৎপরতা সেটা আমাদের বেশ ভালো লেগেছে এবং তিনি যেভাবে কথা বলেছিলেন সেইভাবেই কিন্তু পরীক্ষা হয়েছে দুই বছর দু হাজার বাইশ এবং দু হাজার তেইশে ডিসেম্বর মাসেই কিন্তু পরপর পরীক্ষাগুলো হয়েছে এবং আমরা সেই ট্রেন্ডকে অব্যাহত রেখে আমরা বলতেই পারি যে এই বছরও দু হাজার চব্বিশেও ডিসেম্বরেই পরীক্ষা হবে এটা তোমরা একদম টু হান্ড্রেড পারসেন্ট লিখে রাখো এবং সেই মোতাবেক তোমাদের প্রস্তুতিটা শুরু করে দাও আর কি এবার নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা যদি স্ট্র্যাটেজিক ব্যাপারটা নিয়ে আলোচনা করি যে কোনো কাজ করার আগে আমাদের তার বিষয়টা কিন্তু আমাদের খুঁটিনাটি না বুঝলে কিন্তু সেই পথটা আমাদের চলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আর কি সো ফার্স্ট অফ অল এটা যেহেতু আমাদের একটা পরীক্ষা একটা চাকরির পরীক্ষা তাই আমাদের যে কোনো পরীক্ষার আগে তার যে সিলেবাসটা সেই সিলেবাসটা কিন্তু আমাদের খুব ভালো করে বুঝে নিতে হবে সো ফার্স্ট অফ অল উই শুড নো আবার সিলেবাস আমরা এই সিলেবাস জানতে গিয়ে জাস্ট একটু আলোচনা করব যেহেতু তোমরা প্রচুর ফ্রেশার পরীক্ষা দেবে তোমাদের খুব ভালো করে ব্যবহারগুলো জানা উচিত যে আমাদের টেট যে পরীক্ষা সেখানে টেট যে পরীক্ষা প্রাইমারি টেট বা পিটেট বলতে পারি বা ডাব্লিউ টেট বলতে পারি সেখানে আমাদের টোটাল পাঁচটা সাবজেক্ট থাকে ফাইভ সাবজেক্টস আর দেয়ার এবং প্রত্যেকটা সাবজেক্ট এইচ সাবজেক্ট ক্যারিজ থার্টি মার্কস অ্যান্ড থার্টি কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে সাবজেক্ট সেটা হচ্ছে সিডিপি আমরা যেটাকে সংক্ষেপে বলি সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোচি এখানে নাম্বার অফ কোশ্চেন্স থাকবে থার্টি এবং সবগুলো কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন হবে এবং তার তিরিশটা কোশ্চেনের তিরিশটা নম্বর থাকবে এবার সেকেন্ড যে পার্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা এবং আদার্স ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু এখানে সবচেয়ে বেশি যে ক্যান্ডিডেটগুলো হয় তারা হচ্ছে বাংলার অতএব এখানে আমরা বাংলাটাকে দেখে নিচ্ছি একই রকমভাবে তিরিশটা কোয়েশ্চেন হবে এবং তাদের মান এক এক করে তিরিশ নম্বরের হবে পাশাপাশি তিন নম্বর যেটা সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু এবং অবভিয়াসলি সেটা হচ্ছে ইংলিশ যেটা নিয়ে তোমরা প্রচুর ভয় করো আই থিঙ্ক ভয়ের কোনো কারণ নেই সঠিক স্ট্র্যাটেজি ফলো করে সঠিকভাবে যদি আমরা গাইডেন্সের মধ্যে থেকে যদি পড়াশোনা করতে পারি তাহলে ইংলিশেও কিন্তু আমরা পঁচিশ স্কোর করতে পারি আর কি আর সিডিপি বাংলা প্রত্যেকের কাছে প্রিয় যে কোনো সাবজেক্টে যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হোক না কেন সিডিপি এবং বাংলাতে কিন্তু ভালো একটা স্কোর করে নিতে পারে আর কি মোরাললেস কিন্তু ইংলিশে কিন্তু অনেক সময় হোঁচট খাই কিন্তু আশা করি তোমাদের এখানে কোনো প্রবলেম হবে না যদি আমাদের গাইডেন্সে থেকে সঠিকভাবে আমরা যেটা করতেও বলবো সেটা যদি করো তাহলে ইংলিশেও কিন্তু তোমরা কুড়ি প্লাস পঁচিশ প্লাস স্কোর অনায়াসে করতে পারবে একই রকমভাবে তিরিশ তিরিশ এটা আমরা দেখতে পাচ্ছি এবং ম্যাথেমেটিক্স আর কি ম্যাথেমেটিক্স এখানে যেহেতু প্রচুর পেডাগজিক্যাল কোশ্চেন থাকে এবং কিছু অঙ্ক করতে হয় বেসিক কিছু অঙ্ক যেটা আমাদের শিখতে হবে আমাদের ফ্যাকাল্টি আছে সে সমস্ত অঙ্কগুলো তোমরা ভালো করে শিখতে পারবে একই রকমভাবে মার্কস এবং কোশ্চেনের নাম্বারটা একই রকম এবং যেটা ইভিএস সেখানে সমস্ত সাবজেক্ট বায়োলজি জিওগ্রাফি থেকে শুরু করে বিভিন্ন একটা মিক্স একটা ব্যাপার থাকে এখানে এটাও কিন্তু খুব ভালো করে পড়াশোনা করলে এখানে ভালো মার্কস ক্যারি করতে পারি আর কি তো এই হচ্ছে আমাদের সিলেবাসটার যে টোটাল যে সংক্ষিপ্ত পরিসরের যে ব্যাপারটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমাদের যেটা বলছিলাম যে কোন স্ট্র্যাটেজি ফলো করব আচ্ছা আমরা ইম্পর্টেন্ট আরেকটা তো জায়গাতে যাচ্ছি তার আগে এই জিনিসটা আমরা একটু আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে আমাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত দেখো ফার্স্ট অফ অল যেটা আমরা বললাম যে নো ইউর সিলেবাস অর্থাৎ আমাদের যে সিলেবাস সেটা ভালো করে জানতে হবে আমরা যেটা একটু আগে আলোচনা করলাম সেটা এবং আমাদের বাংলা ইংলিশ সিডিপি ইভিএস এবং ম্যাথস প্রত্যেকটি সিলেবাসের ডিটেলস কোথায় কী আছে সেগুলো ভালো করে তো বুঝতেই হবে আর কি সেকেন্ড হচ্ছে ক্লিয়ার ইউর কনসেপ্ট আমরা যত এমসি প্র্যাকটিস করি না কেন যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা বারবার হোঁচট খাবো বারবার হোঁচট খাবো তাই আমাদের ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ক্লিয়ার আওয়ার কনসেপ্ট ফার্স্ট সো এটা ভালো করে মনে রাখবে যে যে কোনো পরীক্ষার আগে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ইট বিকামস ইজিয়ার টু বাস তারপর হচ্ছে প্র্যাকটিস কোশ্চেন এবার কনসেপ্ট ক্লিয়ার করলাম সেই মোতাবেক যে কোশ্চেনের প্যাটার্নগুলো সেটা কেমন হয় সেই ব্যাপারটা বুঝে কিন্তু আমাদের বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে আর কি এবার একটা কোশ্চেন যখন প্র্যাকটিস করলাম মেইন পরীক্ষাতে যাওয়ার আগে আমাদের মক টেস্টটা কিন্তু মাস মোর ইম্পর্টেন্ট যদি আমরা মক টেস্ট যদি ভালো করে ক্লিয়ার করতে না পারি তাহলে কিন্তু আমরা মেইন যে পরীক্ষা সেখানে আবার হোঁচট খাবো তাই জন্য কিন্তু আমাদের প্রচুর পরিমাণে মক টেস্ট অ্যাপিয়ার করতে হবে এবং তোমরা আশ্বস্ত থাকো যে আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রচুর পরিমাণে মক টেস্ট অর্গানাইজ করা হবে শুধুমাত্র তোমাদের ডেডিকেশন পড়াশোনা এবং মক টেস্ট অ্যাপিয়ার করবে টাইম টু টাইম তাহলে কিন্তু তোমরা খুব ভালো ইজিলি পরীক্ষাটাকে ট্র্যাক করতে পারবে এবং মক টেস্ট করার পরেও আমাদের একটা সমস্যা হয় কি যে মক টেস্ট করলাম সেটা ফিরেও দেখলাম না আর কি হয়তো দেশের মধ্যে আমি কত স্কোর করলাম সেটা মোটামুটি জানলাম আর কোথায় ভুল কোথায় ঠিক এই ব্যাপারগুলো অ্যানালাইসিস করলাম না তো মক টেস্টের পরে আমাদের যে ব্যাপারটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা অ্যানালাইসিসের প্রয়োজন আর আরেকটা হচ্ছে যে সেখানে আমাদের সেটার পরে আবার নতুন করে রিভাইজ করতে হবে এই ব্যাপারগুলো করলেই কিন্তু আমরা আমাদের যে প্রাইমারি টেট পি টেট যেটা বা ডাব্লিউ বি টেট সেটাকে আমরা খুব ভালোভাবে ক্র্যাক করতে পারি আর কি এই বিষয়টা ছিল আরও ইম্পর্টেন্ট কিছু বিষয় সংশ্লিষ্ট আমরা তোমাদের সঙ্গে আলোচনা করছি যে এই পরীক্ষা রিগার্ডিং কোন ব্যাপারগুলো আমাদের একদম মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডাব্লিউ বি টেট যেটা সেটা হচ্ছে এখানে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্ক কোনো নেগেটিভ মার্ক থাকবে না অর্থাৎ ভুল হলে কোনো নাম্বার কাটা যাবে না এটা আমাদের জন্য গুড নিউজ দ্য কোয়েশ্চেন পেপার উইল বি বাইলিঙ্গুয়াল বাইলিঙ্গুয়াল মানে হচ্ছে দুই ভাষায় হবে একটা হচ্ছে অবভিয়াসলি বাংলা আর একটা হচ্ছে ইংলিশে এবং থার্ড হচ্ছে ডিউরেশন অব দ্য এক্সামিনেশন হচ্ছে দেড়শো মিনিট তার মানে একটা কোয়েশ্চেন পার কোয়েশ্চেন আমরা এক মিনিট করে সময় পাবো দ্যাট মিন্স আড়াই ঘন্টার পরীক্ষা আমরা এটা অনেকেই জানি এবার কোয়ালিফাইং যে মার্কস সেটা হচ্ছে যারা জেনারেল যাদের কোনো রিজার্ভেশন থাকে না তাদেরকে নাইনটি স্কোর করতে হবে এবং যারা যাদের কাস্ট আছে বা রিজার্ভ রিজার্ভ ক্যাটাগরির এইসিএস এসটি বিসি বা আদার্স যারা আছে আর কি তাদের জন্য কিন্তু এইটটি টু মার্কস ক্যারি করতে হবে আর কি তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা একটা স্ট্র্যাটেজি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে কয়েকটা পয়েন্ট এটাকে খুব ভালো করে তোমরা মাথার মধ্যে গেঁথে নাও এইভাবে তোমরা যদি পথ চলতে পারো তাহলে আশা করি পরীক্ষা যত কঠিন হোক না কেন কোশ্চেনের নেচার যতটা ডিফিকাল্ট হোক না কেন আমাদের সঠিক প্র্যাকটিস যদি থাকে তাহলে কিন্তু আমরা অনায়াসে এই পরীক্ষাটাকে ক্র্যাক করতে পারবো আমরা সবাই খুব আশাবাদী যে তোমরা তোমাদের পড়াশোনা স্টার্ট করে দিয়েছ অলরেডি এবং আগামী কয়েকটা মাস আমাদের সঙ্গে থাকবে তোমরা যদি চাও যে আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য ফ্রি ক্লাসেসগুলো দেখবে আমাদের বেশ কিছু ক্লাস ফ্রি একদম ইউটিউব চ্যানেল আছে তোমরা সেগুলো ওয়াচ করতে পারো কোনো ব্যাপার না এবং তোমরা যদি চাও যে এই পরীক্ষার জন্য খাস করে আমরা ডেডিকেটেড ওয়েতে বা ওয়েল অর্গানাইজড ওয়েতে আমরা ক্লাস ক্লাস করবো ব্যাচের মাধ্যমে তাহলে সেই ব্যবস্থাও কিন্তু আমাদের আছে তোমরা যারা যারা ইন্টারেস্টেড আমাদের যে নাম্বারটা আমরা তোমরা স্ক্রিনে যেটা নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটাতে তোমরা কনট্যাক্ট করবে এবং সেখান থেকেও তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করবে এবং আমাদের ব্যাচের পারপাসে তোমাদের যদি আরও কিছু জানা থাকে তাহলে অবভিয়াসলি এই নাম্বারে তোমরা ফোন করে সেই সমস্ত বৃত্তান্ত তোমরা জেনে নিতে পারবে আর কি তো এই হচ্ছে আজকের আমাদের ছোট্ট একটা ভিডিও যেটা তোমাদের স্ট্র্যাটেজিক একটা কিছু অ্যানালাইসিস যেটা তোমাদের ভবিষ্যতে কাজে দেবে আর কি সো দ্যাটস ইট ফর টুডে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কিপ শেয়ারিং ইউর লাভ অ্যান্ড জয় থ্যাংক ইউ